আমরা এই টিউটোরিয়ালে ডাটাবেস কোয়েরির ক্রিয়েট স্টেটমেন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে আসি ডাটাবেস কি। অনেকগুলো ডাটা সমষ্টি হলো ডাটাবেস, আর ফিল্ড ফিল্ড হলো ডাটাবেস ক্ষুদ্রতম অংশ, আর রেকর্ড অনেকগুলো এই ফিল্ড নিয়ে রেকর্ড তৈরি হয়। একটা উদাহরণ দেখো, এই টেবিলের নাম হলো কাস্টমার্স টেবিল। এখানে এই 7টা ফিল্ড আছে। একটা হলো কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি। তাহলে দেখো এইটা একটা রেকর্ড, 1 এক নম্বর, এটা একটা রেকর্ড। জার্মানি কান্ট্রিটা জার্মানি, আলফ্রেডস, তারপর অ্যানা 2 নম্বর রেকর্ড। এভাবে 5টা রেকর্ড এখানে আছে। তাহলে এগুলো রোগুলো হলো রেকর্ড, আর কলামগুলো হলো ফিল্ড, কাস্টমারের একটা ফিল্ড। এভাবে 7টা ফিল্ড আছে। তারপর দেখো আমরা এই ডাটাবেস কুইরি মানে এসকিউএল কুইরিগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা হলো ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, আরেকটা ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আরেকটা ডিসিএল, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এছাড়াও টিসিএস, টিএস আরও আছে। এখন দেখো ডিএমএল আন্ডারে কোনগুলো আছে, সিলেক্ট, আপডেট, ডিলেট, ইনসার্ট, এই 4টে স্টেটমেন্ট ডিএমএল আন্ডারে আছে। আর ডিডিএল এর আন্ডারে ক্রিয়েট, ড্রপ, ট্রাঙ্কেট, অল্টার, রিনেম, আর ডিসিএল ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের আন্ডারে গ্রান্ট, রিভোক। আমাদের এই আজকের আলোচ্য বিষয় হলো ক্রিয়েট স্টেটমেন্টটা। এখানে তোমরা একটা একটা লিঙ্ক দেখতেছ, https www.w3schools.com। এই ওয়েবসাইটটা তোমরা এই ওয়েবসাইটটা থেকে তোমরা তোমাদের এসটিএমএল কোডগুলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডগুলো, সির কোডগুলো, অথবা ডাটাবেসের কোডগুলো প্র্যাকটিস করতে পারো। তা এখন দেখো আমরা ক্রিয়েট স্টেটমেন্টটা নিয়ে আলোচনা করতেছি। এই ক্রিয়েট স্টেটমেন্ট যদি আমরা যদি একটা ডাটাবেস তৈরি করতে হয়, শুধুমাত্র আমাদের লিখতে হবে ক্রিয়েট ডাটাবেস, মানে একটা ডাটাবেস তৈরি করো, আর তারপর ডাটাবেসের নামটা আমাদের দিতে হবে। যদি তোমাদের কলেজের নাম দিয়ে লিখো যদি ডাটাবেসটা তৈরি করো, তাহলে ক্রিয়েট ডাটাবেস NLKC, অথবা যদি ডাটাবেসের নাম যদি হয় টেস্ট DB, তাহলে ক্রিয়েট ডাটাবেস টেস্ট DB, এরপর শেষ হলে সেমিকোলন দিয়ে শেষ করবে। তাহলে এতটুকু লিখলে আমাদের ডাটাবেসটা তৈরি হয়ে যাবে। আর যদি একটা একটা টেবিল তৈরি করতে হয়, তখন আমাদের লিখতে হবে ক্রিয়েট টেবল, আর টেবলের নামটা তারপর একটা পাস ব্র্যাকেট দিতে হবে, লাস্টে সেমিকোলন। এখানে তো আরও কিছু জিনিস আছে, কারণ একটা টেবিলের মধ্যে তো ওই অনেকগুলো কলাম থাকে বা ফিল্ড থাকে, ওই ফিল্ডগুলোর নামগুলো লিখতে হবে এবং ডাটা টাইপগুলো লিখতে হবে। প্রথম ফিল্ডের নাম বা প্রথম কলামের নাম ডাটা টাইপ, দ্বিতীয় কলামের নাম ডাটা টাইপ, এভাবে কলামগুলোর নাম ডাটা টাইপগুলো লিখতে হবে। এখন দেখো স্টুডেন্ট নামে আমরা একটা টেবিল তৈরি করব আমাদের ডাটাবেসের মধ্যে। এক্সিস্টিং যে ডাটাবেসটা আছে আমাদের, ওই ডাটাবেসের মধ্যে আমরা স্টুডেন্টস নামে একটা টেবিল তৈরি করব। তাহলে এখানে দেখো স্টুডেন্টস টেবিলের মধ্যে 1, 2, 3, 4, 5, 6টা ফিল্ড আছে। তাহলে ক্রিয়েট টেবল স্টুডেন্টস লিখলাম, দেখো ফার্স্ট ব্রেকেট দিলাম, আর ফার্স্ট ব্রেকেটের পরে সেমিকোলন দিয়ে আমাদের কোডটা শেষ করলাম। তারপর এখানে এই ফিল্ডগুলো বা কলামগুলোর নাম লিখলাম, আইডি, নেম, অ্যাড্রেস, ফি, GPA, পিকচার, তারপর এদের টাইপগুলো, আইডি টাইপটা ইন্টিজার দিলাম, তোমরা চাইলে নাম্বার দিতে পারো, নেমের টাইপটা আমি ট্যাক্স দিলাম, চাইলে বার্কা দিতে পারো, সমস্যা নাই। তারপর অ্যাড্রেস বার্কা, লং ট্যাক্স, মেমো যা ইচ্ছা দিতে পারো, ফিটা কারেন্সি রাখবে, GPA নাম্বার অথবা সিঙ্গেল, কারণ GPA-র মধ্যে তো যেহেতু দশমিক আছে, তাহলে এখানে ইন্টিজারটা আমরা ইউজ করতে পারবো না, আমাদের ইউজ করতে হবে সিঙ্গেল, ডাবল বা একেবারে নাম্বারও দিয়ে দিতে পারে, কারণ নাম্বারের মধ্যে সবগুলো ইনক্লুডেড। তারপর পিকচারের জন্য আমাদের ওএলই অবজেক্টটা লাগবে। এখন দেখো আমরা এই টেবিলটা তৈরি করতেছি। কন্ট্রোল দেখো আমি এটা এটা কপি করি, আচ্ছা দেখো এই আমার এই ডাটাবেসের মধ্যে এই ফিল্ডগুলো এই টেবিলগুলো আছে। একটা টেবিলের নাম কাস্টমার্স, টেবল নেম কাস্টমার্স, তারপর ক্যাটাগরিজ এমপ্লয়িজ, অর্ডার ডিটেলস, অর্ডার্স, প্রোডাক্টস, শিপার্স, সাপ্লায়ার্স, আর এখানে কয়টা রেকর্ড আছে বা কয়টা রো আছে ওইগুলো দেখা ওইগুলো দেখা যাচ্ছে এখানে। তাহলে এখন দেখো এখানে আমার ডাটাবেসের মধ্যে স্টুডেন্ট নামে কোনো টেবিল নাই, ওই টেবিলটা আমি তৈরি করতে চাচ্ছি। তাহলে দেখো ওই টেবিল তৈরি করার কোড যেটা লিখছিলাম আমি ওয়ার্ডের মধ্যে, এটা এখানে কপি করে পেস্ট করলাম, রান স্কোয়ার, দেখো এখানে ইউ হ্যাভ মেড চেঞ্জেস টু দ্য ডাটাবেস। তাহলে দেখো একটা নতুন ডাটাবেস
আসলে স্টুডেন্ট নামে এখানে ক্লিক করলাম, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, মানে স্টুডেন্ট টেবিলের ডাটাগুলো দেখো কোনো রেজাল্ট নাই, এখানে দেখাচ্ছে কারণ এটা তো এখনো এমটি। তো এখন দেখো আমি এই এখানে এখানে দুইটা ডাটা আছে, এই দুইটা ডাটা ইনপুট দেওয়ার জন্য আমাদের কী লাগবে, ইনসার্ট ইনটু, এই এই কমান্ডটা বা এই স্টেটমেন্টটা আমাদের দরকার হবে। আর কোন টেবিলে আমরা ডাটাগুলো ইনপুট দিয়েছি ওই টেবিলের নাম, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, তারপর এই টেবিলের ফিল্ডগুলোর নাম বা কলামগুলোর আইডি, নেম, অ্যাড্রেস, ফি, জিপিএ, পিকচার, তারপর শেষ এখানে, তারপর ভ্যালুস, ভ্যালুস কতটা লেখার পর আমরা এই পাস ব্রেকেট দিব, এখানে সেমি কমা দিয়ে শেষ করব, যদি আরও ডাটা দিয়ে কমা দিয়ে শেষ করবো, যদি একটা ডাটা তাহলে এখানে সেমিকোলন দিয়ে শেষ করব। আর এখানে দেখো আমি ডাটাগুলো লিখলাম, এই প্রথম প্রথম এখানে মানটা হলো কি, ওয়ান থেকে ওয়ান আর ইফ সিটিজি, তাহলে ওয়ান আর ইফ সিটিজি, তারপর এর ফিটা 1500, জিপিএ 4.5, তারপর এর পিকচারটা আমি আমার কম্পিউটারের সি ড্রাইভ থেকে এই লোকেশনের পিকচারটা এখানে দিব ওর পিকচারের জায়গায়। তাহলে এখানে দেখো এই টেক্সট বা মেমো বা ভার্কার বা এই ওয়েল অবজেক্ট এগুলোর মধ্যে আমাদের কী লাগবে, কোটেশন এই চিহ্নটা দিতে হবে, আর নাম্বারের মধ্যে নাম্বার বা ইন্টিজার এগুলোর মধ্যে কোটেশন চিহ্নটা আমাদের দরকার নাই। এখন দেখো এই দুইটা ডাটা আমি ইনপুট করি, কন্ট্রোল সি, আমাদের এই ডাটাবেসের মধ্যে আমরা কুয়েরিটা চালাই, রান স্কোয়ার, দেখো ইউ হ্যাভ মেড চেঞ্জেস টু দ্য ডাটাবেস, রো সিলেক্টেড টু, মানে দুইটা রো আমরা পরিবর্তন করলাম। এখন এখন আমাদের টেবিলটা দেখে স্টুডেন্টস টেবিলটা সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, মানে টেবিলটা দেখাচ্ছে আমাকে, তাহলে দেখো আইডি ওয়ান আর এর সিটিজি 1500 475, আর এই লোকেশনের ইমেজটা এখানে ডাটাবেসে সেভ সেভ হলো। তাহলে তোমরা এই এই টিউটোরিয়ালের মাধ্যমে একটা এই ডাটাবেস তৈরি বা টেবিল তৈরি দেখলে, এবং একটা টেবিল তৈরি করে কীভাবে টেবিলের মধ্যে ডাটাগুলো ইনপুট দিতে হয় ইনসার্ট ইনটু সাহায্যে, ওইটাও দেখলে, আশা করি তোমরা বুঝছো। আর যদি না বুঝলে তোমাদের যে স্পেসিফিক গ্রুপটা আছে ওইখানে এই অবশ্যই প্রশ্ন করতে পারবে।